হ্যালো বন্ধুরা আমি মিতালি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার রাষ্ট্র বা স্টেট নিয়ে তো চলো আজকে আলোচনা শুরু করছি দেখো আমরা জানি মানুষ একটি সামাজিক প্রাণী তাই মানুষ সমাজের বাইরে গিয়ে কখনোই বেঁচে থাকতে পারে না সমাজ জীবনের শুরুতে সেই একেবারে আদিম মানুষ সেই সময় থেকে বিবর্তনের সময় থেকে মানুষ কী করতো আদিম মানুষ নিজেদের আত্মরক্ষার প্রয়োজনে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ হলো তারপরে গড়ে তুলল পরিবার সংঘ রাষ্ট্র ইত্যাদি অর্থাৎ রাষ্ট্র হলো মানুষের দ্বারা তৈরি একটি সংগঠন এবারে দেখো এই রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে কিভাবে রাষ্ট্রের উৎপত্তি হলো কাকে বলে রাষ্ট্র এই সংজ্ঞা দিতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে কিন্তু মত পার্থক্য রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে মোট একশো পঁয়তাল্লিশটা সংজ্ঞা আছে একশো পঁয়তাল্লিশটা সংজ্ঞা রয়েছে এইবারে দেখো এই একশো পঁয়তাল্লিশটা সংজ্ঞা কিন্তু একশো পঁয়তাল্লিশ জন আলাদা আলাদাভাবে একশো পঁয়তাল্লিশটা সংজ্ঞা দিয়েছেন তাহলে পরীক্ষায় যদি আমাদের আসে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে তাহলে আমাদের একশো পঁয়তাল্লিশটা সংজ্ঞায় লিখতে হবে তার মানে একশো পঁয়তাল্লিশটা সংজ্ঞায় মুখস্থ করতে হবে তাই তো না আমরা একশো পঁয়তাল্লিশটা সংজ্ঞা পড়ব না আমরা শুধুমাত্র যেই সমস্ত সংজ্ঞাগুলো প্রধান প্রধান অর্থাৎ যেগুলো সর্বজন গ্রাহ্য সংজ্ঞা সেই সংজ্ঞাগুলোই পড়ব শুধুমাত্র সেইগুলোই পড়ব একশো পঁয়তাল্লিশটা সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তাহলে দেখো রাষ্ট্রের উৎপত্তি কীভাবে ঘটল আমরা জানি আমার প্রথম চ্যাপ্টারে পড়েছি যে রাষ্ট্রবিজ্ঞান কোথা থেকে আসে রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয় আমরা পড়েছি আগে চ্যাপ্টারে যে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছিল বহুকাল আগে সেই প্রাচীন গ্রীসে প্রাচীন গ্রীষে গ্রীষের দার্শনিকরা পলিস বলে বর্ণনা করেছেন আবার রোমান দার্শনিকরা রাষ্ট্রকে কিন্তু সিভিটাস নামে বর্ণনা করেছেন রাষ্ট্রকে তারা স্টেটাস নামে আখ্যা দেন তারপরে ষোড়শ শতাব্দীতে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক মেকিয়াভেলি স্টেট শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেন এইবারে দেখো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞান বলতে আমরা কি বুঝি সাবেকি সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হল স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে সংঘটিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি প্রাচীন নগর রাষ্ট্রের পটভূমিকায় অ্যারিস্টটলের এই ধরনের সংজ্ঞা বর্তমান যুগের আধুনিক রাষ্ট্রের পক্ষে একেবারেই কাম্য নয় কারণ রাষ্ট্রবিজ্ঞানে অ্যারিস্টটল কিন্তু বলেছিলেন যে রাষ্ট্র হবে কি পাঁচ হাজার থেকে দশ জন জনসমষ্টি নিয়ে রাষ্ট্র হবে কিন্তু বাস্তবে তুমি দেখো চীনের ক্ষেত্রে তুমি দেখো টোটাল জনসংখ্যা হচ্ছে একশো তিরিশ কোটি ভারতবর্ষে একশো কুড়ি কোটি তাহলে কি পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে হলো এটা বৃহৎ আয়তনও হতে পারে আবার কম আয়তনেরও হতে পারে পাঁচ হাজারের কমও হতে পারে রাষ্ট্রের জনসমষ্টি আবার দশ হাজারের বেশিও হতে পারে তাহলে কখনোই পাঁচ হাজার বা দশ হাজারজন সদস্য নিয়ে জনসংখ্যা নিয়ে রাষ্ট্র তৈরি হতে পারে না তারপরে দেখো আধুনিক সংজ্ঞা আধুনিক চিন্তা কি বলেছেন আধুনিক আচরণবাদী চিন্তাবাদীরা রাষ্ট্রের প্রচলিত সংজ্ঞাগুলি মেনে নিতে চাননি কি তারা রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা পরিভাষাটির প্রয়োগে পক্ষপাতী রাষ্ট্রবিজ্ঞানী বার্জেস ও ব্লুটসলির মতে একটি নির্দিষ্ট ভূখণ্ডের রাজনৈতিক দিক থেকে সংগঠিত জনসমষ্টি হলো রাষ্ট্র অর্থাৎ আধুনিক চিন্তাবাদী যারা আছেন তারা কিন্তু রাষ্ট্র এই কথাটিকে মেনে নিতে পারেননি তাদের মতে রাষ্ট্র হলো একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকবে এবং চারিদিক থেকে রাজনৈতিকভাবে জনবেষ্টিত থাকবে জনসমষ্টি মানে রাজনৈতিকভাবে সংরক্ষিত থাকবে বহিঃশত্রুর আক্রমণ থেকে তারপরে দেখো মার্ক্সবাদী সংজ্ঞা মার্ক্সবাদীরা কি বলেছেন রাষ্ট্র সম্পর্কে তারা বলেছেন মার্ক্সবাদীরা রাষ্ট্রের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেছেন যে রাষ্ট্র হল শ্রেণী শোষণের এক হাতিয়ার এক শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীর উপর প্রভুত্ব বজায় রাখার প্রতিষ্ঠান শ্রেণীবিভক্ত সমাজে শ্রেণী স্বার্থ সংরক্ষণের একটি রাজনৈতিক হাতিয়ার হলো রাষ্ট্র অর্থাৎ মার্ক্সবাদীরা বলেছেন রাষ্ট্র হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে এক শ্রেণী আরেক শ্রেণীর উপরে প্রভুত্ব বজায় রাখে যে যে শ্রেণী দুর্বল তার উপরে তার থেকে যে শক্তিশালী শ্রেণী তারা কি করে তাদেরকে শোষণ করে প্রভুত্ব দেখায় এবার তারপরে কি হয় তার থেকেও যে শক্তিশালী শ্রেণী আছে তারা আবার সেই শ্রেণীর উপরে প্রভুত্ব ফলাতে যায় এইভাবেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবার দেখো সর্বজন সংগ্রাজ্য যে সংজ্ঞা গার্নারের যে সংজ্ঞা গার্নার কি বলেছেন গার্নারের মতে রাষ্ট্র হল সাধারণভাবে বৃহৎ এক জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে যা বহিষত্রীর শক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বা প্রায় মুক্ত এবং যার একটি সুসংগত সুসংগঠিত সরকার রয়েছে ও সেই সরকারের প্রতি অধিকাংশ জনগণ স্বাভাবিকভাবে আনুগত্য প্রদর্শন করবে অর্থাৎ রাষ্ট্র হল একটি বৃহৎ জনসমাজ যেখানে একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকবে এবং সেই নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে জনসমষ্টি স্থায়ীভাবে বসবাস করবে ভোটাধিকারের মাধ্যমে এবং তারা সরকারের দ্বারা স্বাভাবিকভাবে সরকারের প্রতি স্বাভাবিকভাবে আনুগত্য প্রদর্শন করবে তার এই তাদেরকে নিয়েই হল রাষ্ট্র তারপরে দেখো রাষ্ট্রের অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য রাষ্ট্র সম্পর্কে গার্নারের যে সংজ্ঞা সেই সংজ্ঞা থেকে চারটি অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্যের সমাধান পাওয়া গেছে সেগুলি হলো এক হচ্ছে জনসমষ্টি দুই হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড তিন হচ্ছে সরকার চার হচ্ছে সার্বভৌমত্ব একটি রাষ্ট্র তৈরি হওয়ার জন্য যে প্রধান চারটি উপাদান প্রয়োজন যেগুলো নিয়ে রাষ্ট্র তৈরি হয় সেইগুলো হলো এই চারটি দেখো আমরা প্রথমে দেখে নেব জনসমষ্টি জনসমষ্টি বলতে কি বুঝিয়েছে রাষ্ট্রের মৌল উপাদান হলো জনসমষ্টি জনগণের কল্যাণের জন্যই রাষ্ট্র গঠিত হয় তাই জনগণকে বাদ দিয়ে রাষ্ট্রের কথা ভাবা যায় না অর্থাৎ একটি রাষ্ট্র তৈরি হওয়ার জন্য তার মূল উপাদান হচ্ছে জনসমষ্টি জনসমষ্টি ছাড়া কিন্তু কখনোই রাষ্ট্র তৈরি করা সম্ভব না যদি তাই হতো তাহলে মরুভূমি অঞ্চলে ফাঁকা জায়গা কত মাইল মাইল অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র তৈরি হতে পারত। কিন্তু সেখানে তো জনসমষ্টিই নেই কী করে রাষ্ট্র হবে সমুদ্রে বিশাল সমুদ্র তার মাঝখানেও তো একটা রাষ্ট্র তৈরি হতে পারত দেখো এবারে আধুনিক রাষ্ট্রে জনসমষ্টি সাধারণত তিন ভাগে ভাগ করা যায় এই জনসমষ্টিকে আবার তিন ভাগে ভাগ করা যায় নাগরিক বিদেশি প্রজা নাগরিক কাদের বলছি যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করেন এবং যাবতীয় সুযোগ সুবিধা পান ঠিক আছে তার মধ্যে ভোট ভোটাধিকার থাকে তাদের তারা হলেন নাগরিক এবার দেখো বিদেশি বিদেশি কাদের বলবো ধরো বাংলাদেশ থেকে কেউ ভারতবর্ষে এলেন ট্রিটমেন্ট ডাক্তার দেখানোর জন্য তো তারা এখানে এসে এক মাস দু মাস থাকলেন তাহলে তো তারা ভারতের নাগরিক হয়ে যাচ্ছে না তারা কিন্তু তখন ভারতের অতিথি বা বিদেশি হিসেবে গণ্য হবে এবার দেখো প্রজা প্রজা কাদের বলছে ধরো কোনো ভারতবর্ষবাসী আমেরিকা গেল চাকরি সূর্তে সে সেখানে দশ বছর চাকরির জন্য গেলেন দশ বছর হয়ে গেল তার চাকরি শেষ হয়ে গেল সে কিন্তু আবার ইন্ডিয়াতেই ফেরত আসবেন তখন কিন্তু ভারতবর্ষের ভার যে ভারতবাসী তাকে কিন্তু বিদেশের নাগরিক বলা হবে না তখন তাকে প্রজা বলা হবে একেই বলা হয় প্রজা রকম উনিশশো সাতচল্লিশ আগে পনেরোই আগস্টের আগে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে আমরা ভারতবাসীরা কিন্তু ছিলাম ব্রিটিশদের প্রজা তারপরে দেখো দু নম্বর পয়েন্ট কি বলেছে নির্দিষ্ট ভূখণ্ড এবার দেখো রাষ্ট্র তৈরি হলো তার জনসমষ্টি রয়েছে এই যে জনগণ তারা কোথায় থাকবে কতটা তাদের এরিয়া কতটার মধ্যে তারা থাকবে এর একটা নির্দিষ্ট ভূখণ্ড হওয়া প্রয়োজন ভূখণ্ড ছাড়া কিন্তু যতক্ষণ না নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই প্রতিষ্ঠান কিন্তু রাষ্ট্রের মর্যাদা লাভ করবে না তাদের অবশ্যই নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে ভূখণ্ড হলো রাষ্ট্র তৈরি হওয়ার জন্য দ্বিতীয় অপরিহার্য উপাদান তাই কোনো রাষ্ট্র তৈরি হতে গেলে তার একটা নির্দিষ্ট ভূখণ্ড বা ম্যাপ ম্যাপ হওয়া প্রয়োজন তারপরে দেখো সরকার একটি রাষ্ট্র তৈরি হলো সেখানে একজন সরকারের প্রয়োজন এই যে বিশাল জনসমষ্টি তাদেরকে পরিচালনার জন্য একজন সরকারের প্রয়োজন তাই সরকার হচ্ছে রাষ্ট্রের অন্যতম একটি উপাদান সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না এইবারে রাষ্ট্রবিজ্ঞানী গার্নারের মতে রাষ্ট্রের প্রতিনিধি বা যন্ত্র হলো সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকারীদেরই সাধারণভাবে সরকার বলা হয় এবারে সরকারের বিভিন্ন রূপ রয়েছে যেমন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক একনায়কতান্ত্রিক এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত ও পরিষদ চালিত ইত্যাদি সরকার হয় তারপরে দেখো থার্ড সরি ফোর্থ পয়েন্ট হল সার্বভৌমত্ব সার্বভৌমত্ব রাষ্ট্রের মস্তিষ্ক যদি হয় সরকার তবে তার প্রাণ হলো সার্বভৌমত্ব অর্থাৎ রাষ্ট্র তৈরি হলো নির্দিষ্ট ভূখণ্ড তৈরি হলো সরকারও তৈরি হলো এইবারে যদি যে জনসমষ্টি রয়েছে তাদের যদি সার্বভৌমিকতা সার্বভৌমত্ব যদি নাই থাকে অর্থাৎ সমান অধিকার যদি নাই থাকে তাহলে কিন্তু এই রাষ্ট্রকে রাষ্ট্র বলে আখ্যা দেওয়া যায় না এই রাষ্ট্রের কোনো মানেই থাকে না যদি তার জনসাধারণ জনসাধারণের কোনো সমান অধিকার থাকে সমস্ত কিছুর প্রতি তাহলে সার্বভৌমত্ব খুবই প্রয়োজন এই সার্বভৌমত্বকে আবার দু ধরনের দুভাগে ভাগ করা যায় একটি হলো অভ্যন্তরীণ এবং বাহ্যিক অভ্যন্তরীণ ক্ষেত্রে রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে রাষ্ট্রের চম চরম ক্ষমতাকেই বোঝায় অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে থাকা প্রত্যেকটি ব্যক্তি প্রতিষ্ঠান এমনকি সরকার নিজেও আইনের ঊর্ধ্বে নয় এবার কী যায় বাহ্যিক সার্বভৌমত্ব বাহ্যিক সার্বভৌমত্ব বলতে বোঝায় যে বহির শক্তি রয়েছে তাদের থেকে মুক্ত থাকা জনসমষ্টিকে বাইরের আক্রমণ থেকে বা বহিঃশক্তির হাত থেকে মুক্ত থাকতে হবে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালিত হতে হবে তারপরে দেখো এই তো গেল রাষ্ট্রের প্রধান চারটি উপাদান কি জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব এইবারে এই চারটে বৈশিষ্ট্য ছাড়াও আরও তিনটে বৈশিষ্ট্য সরি উপাদান রয়েছে যেগুলো হলেও হয় না প্রয়োজন হলে না হলেও অসুবিধা হয় না সেগুলো কি স্থায়িত্ব আন্তর্জাতিক স্বীকৃতি ও জাতীয়তাবাদ প্রথমে দেখো স্থায়িত্ব যে রাষ্ট্রের কোনো স্থায়িত্ব নেই তাকে রাষ্ট্র বলা যায় না অর্থাৎ ধরো যে সরকার আজ সরকার রয়েছে সে আগামী পাঁচ বছর পর নাও থাকতে পারে সরকার পরিবর্তনশীল কিন্তু রাষ্ট্র কখনও পরিবর্তিত হয় না আজও যা আছে ভবিষ্যৎও তাই থাকবে তাহলে কি রাষ্ট্রের স্থায়িত্ব থাকা প্রয়োজন রাষ্ট্রকে চিরস্থায়ী হতে হবে কিন্তু চিরস্থায়ী তার একটু সুষ্ঠু ধারাবাহিকতা আছে অবশ্য মার্ক্সবাদীরা রাষ্ট্রকে কিন্তু চিরস্থায়ী বলে মেনে নিতে চাননি তাদের মধ্যে স্থির নয় তারপরে দু নম্বর কী বলেছে দেখো আন্তর্জাতিক স্বীকৃতি একটি রাষ্ট্র যখন তৈরি হলো তখন তার আন্তর্জাতিক স্বীকৃতি থাকা আবশ্যক যেরকম ধরো অন্যান্য রাষ্ট্র একটা রাষ্ট্র তৈরি হলো তাকে যদি অন্যান্য রাষ্ট্ররা যদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতিই না দেয় তবে কিন্তু সেই রাষ্ট্র তাহলে প্রকৃত অর্থে রাষ্ট্র হিসাবে বিবেচিত হয় না এবার দেখো জাতীয়তাবাদ এইবারে দেখো যে রাষ্ট্র তৈরি হলো তার যে জনসমষ্টি তাদের মধ্যে যদি জাতীয়তাবাদ মানে একতা যদি না থাকে তাহলে তারা কীভাবে কীভাবে তাহলে দেশের আদর্শের প্রতি গভীরভাবে উদ্বুদ্ধ হয়ে তারা একসঙ্গে কাজ করবে তাই না তাই প্রত্যেক জনসমষ্টির মধ্যে জাতীয়তাবাদ থাকা প্রয়োজন এবার দেখো এরপর আমরা আলোচনা করব যে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করব তাহলে রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে যে সকল কাল্পনিক মতবাদগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ঐশ্বরিক মতবাদ বলপ্রয়োগ মতবাদ এবং সামাজিক চুক্তি মতবাদ গুরুত্বপূর্ণ তাহলে এখন আমরা আলোচনা করব প্রথমে দেখব রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ দেখো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে প্রচলিত যে সমস্ত কাল্পনিক মতবাদগুলি রয়েছে তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মতবাদ হলোই সামাজিক চুক্তি মতবাদ তাহলে এই সামাজিক চুক্তি মতবাদের প্রধান বক্তারা হলেন টমাস হবস জন লক এবং জ্যাজ্যাক রুশো এই তিনজন হলেন সামাজিক চুক্তি মতবাদের প্রধান প্রবক্তা তাদের মতে সুদূর অতীতে মানব সমাজে রাষ্ট্র সরকারের কোনো অস্তিত্বই ছিল না আদিম মানুষরা রাষ্ট্র বলতে কিছু বুঝতেই না সেই অবস্থাকে বলা হতো প্রাকৃতিক অবস্থা বা স্টেট অফ নেচার এই প্রাকসামাজিক অবস্থায় মানুষের জীবনযাপন প্রাকৃতিক আইন দ্বারাই নিয়ন্ত্রিত হতো ক্রমশ প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন দুর্বিষহ এবং অসহনীয় হয়ে ওঠে এবারে এই অবস্থা থেকে আদিম মানুষ মুক্তি পাওয়ার জন্য নিজেদের মধ্যে পারস্পরিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গড়ে তোলে তাহলে আমরা কি পেলাম সামাজিক চুক্তি মতবাদের প্রধান তিনজন প্রবক্তা কারা টমাস হবস জন লক এবং জ্যা জ্যাক রুশো তাদের মতে প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন প্রাকৃতিক নিয়মেই নিয়ন্ত্রিত হতো প্রাকৃতিক নিয়মেই এরপরে কি হয় আস্তে আস্তে তাদের জীবন ক্রমশ দুর্বিশহ এবং অসহনীয় হয়ে অসহনীয় হয়ে ওঠে এই অবস্থা থেকে তারা মুক্তি পাওয়ার জন্য নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের গড়ে তোলে এবারে দেখো টমাস হবসের মতবাদ তিনি কি বলেছেন উনিশশো সালে ইংরেজ দার্শনিক টমাস হবস তার লেভিয়াথান এই গ্রন্থে তিনি বলেন যে প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন ছিল নিঃসঙ্গ দরিদ্র ঘৃণ্য পাশবিক ও ক্ষণস্থায়ী এই অবস্থা থেকে তারা মুক্তি পাওয়ার জন্য কী করল নিজেদের মধ্যে চুক্তি করে সমস্ত ক্ষমতা নিঃশর্তভাবে একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির হাতে অর্পণ করল এই সমস্ত ক্ষমতা প্রাপ্ত এই ব্যক্তি বা ব্যক্তি সংসদই হলেন সার্বভৌম শক্তির আধার সার্বভৌম যে কর্তৃপক্ষ রয়েছে তিনি হলেন স্বাধীনতা সৃষ্টিকর্তা এবং সংরক্ষক এই যে ব্যক্তি তার বিরুদ্ধে কিন্তু সাধারণ জনসমষ্টি কোনো বিদ্রোহ ঘোষণা করতে পারবে না তাদের কোনো অধিকারই নেই তারপরে দেখো জনলকের মতবাদ জনলক কি বলেছেন ষোলশো সালে প্রকাশিত টু ট্রিটিস অফ গভর্নমেন্ট এই গ্রন্থে ব্রিটিশ চিন্তাবিদ জনলক তার এই সামাজিক চুক্তি মতবাদ এই বক্তব্য তিনি প্রথম ব্যক্ত করেন তিনি কি বলেন তিনি বলেন যে প্রাক রাষ্ট্রনৈতিক অবস্থায় মানুষের প্রাকৃতিক নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হতো তাদের জীবন এবং তখন জনগণ কিছু অধিকার ভোগ করত জীবন সম্পত্তি ও স্বাধীনতা জীবন সম্পত্তি ও স্বাধীনতা এই তিনটে অধিকার ভোগ করত এই অধিকারগুলোকে একসঙ্গে ন্যাচারাল রাইটস বলে আখ্যায়িত করেন তিনি তার মতে কি হলো জনগণ প্রথমে তো এই অধিকার খুব সুন্দরভাবে ভোগ করছিল তারপরে আস্তে আস্তে কি হলো জনসংখ্যা বৃদ্ধি হতে লাগলো জনসংখ্যা বৃদ্ধি হওয়া হওয়ার ফলে তাদের মধ্যে কি হলো ব্যক্তিগত মালিকানার ব্যক্তিগত সম্পত্তি উদ্ভব হলো এরপরে তারা কি করলো নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি করল তাদের মধ্যে চুক্তি কিন্তু হয়েছিল একটা হয়েছিল নিজেদের আর দ্বিতীয়টি হয়েছিল রাজার সঙ্গে জনগণের প্রথমটি হলো জনগণের নিজেদের মধ্যে এবং দ্বিতীয়টি হলো রাজার সঙ্গে জনগণের কি চুক্তি হয়েছিল রাজার সঙ্গে জনগণের শাসক যতক্ষণ পর্যন্ত অর্থাৎ রাজা যতক্ষণ পর্যন্ত এই শর্ত পালন করবে ততক্ষণ পর্যন্ত তিনি এই ক্ষমতা শাসন ক্ষমতা ভোগ করতে পারবেন যেদিন এই শর্ত পালনে রাজা ব্যর্থ হবেন তখনই কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হবে তারপরে দেখো রুশোর মতবাদ রুশো কি বলেছেন সতেরোশো সালে ফরাসি দার্শনিক জ্যা ক্রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট নামক এই গ্রন্থে এই অভিমত ব্যক্ত করেন তিনি কি বলেন প্রাকরাষ্ট্রীয় মানুষের প্রাকরাষ্ট্রীয় জীবন ছিল সুখী সরল ও আনন্দময় কিন্তু যতদিন যায় তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি হতে থাকে এবং কি হয় ব্যক্তিগত সম্পত্তি উদ্ভব ঘটে ফলে নিজেদের মধ্যে সমস্যার সৃষ্টি হলো তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল এইবারে তারা এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি করে রুশোর মতে কোনো বিশেষ ব্যক্তি বা ব্যক্তি সংসদের সঙ্গে মানুষ সামাজিক চুক্তি করেনি জনগণ নিজেদের মধ্যে এই চুক্তি সম্পাদন করে এবং সমস্ত সার্বভৌম ক্ষমতা সাধারণ ইচ্ছার হাতে তুলে দেয় তাহলে আমরা এখানে কী পেলাম সামাজিক চুক্তি বাতে চুক্তি মতবাদের প্রবক্তা কারান টমাস হপস তার এই অভিমত কোন গ্রন্থে ব্যক্ত করেছিলেন লেভিয়াথান জনলক টু ট্রিয়েটিস অব গভর্নমেন্ট এই গ্রন্থে আর সবার লাস্টে রুশো সোশ্যাল কন্ট্রাক্ট এই বইয়ে অভিমত ব্যক্ত করেন এগুলো থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে তাই জন্য এগুলি ইম্পর্ট্যান্ট তারপরে দেখো কী দেখবো এরপরে আমরা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে যে সমস্ত কাল্পনিক মতবাদ রয়েছে তার মধ্যে কিন্তু এই ঐশ্বরিক মতবাদটি হলো সব থেকে প্রাচীনতম মতবাদ এই মতবাদের প্রবক্তাকে এই মতবাদের প্রবক্তা হলেন সেন্ট অগাস্টাইন সেন্ট পল রবার্ট ফিলমার দেখো কি বলেছে এই যে ঐশ্বরিক মতবাদ এই মতবাদের যে মূল বক্তব্যগুলো সেইগুলো দেখিনি এবারে দেখো কী দেখেছে দেখিয়েছে প্রথমে এক নম্বর ঈশ্বর নিজে রাষ্ট্র সৃষ্টি করেছেন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় ভালো কথা পৃথিবীতে ঈশ্বরের মনোনীত প্রতিনিধি হলেন রাজা ঈশ্বরের সব ইচ্ছা অনিচ্ছা রাজার মাধ্যমে কার্যকরী হয় অর্থাৎ ঈশ্বরের যা ইচ্ছা সেগুলো সমস্তই তিনি রাজার মধ্য দিয়ে কার্যকর করেন তারপরে দেখো তিন নম্বর রাজার আদেশ যা আইন রূপে পরিচিত তা আসলে ঈশ্বরের আদেশ মাত্র কাজেই রাজার আদেশ অমান্য করার অর্থ হলো ঈশ্বরের আদর্শ আদর্শ অমান্য করা অর্থাৎ রাজা যেহেতু ঈশ্বরের দ্বারা মনোনীত হয়েছিলেন সেই কারণে রাজার যে সমস্ত আদেশ দেন সেগুলো সবই ঈশ্বরের আদেশ আদেশ এই আদেশ অমান্য করা মানে কি ঈশ্বরকে অমান্য করা তারপরে কি বলেছে রাজা যেহেতু ঈশ্বরের নির্দেশ ছাড়া অন্য কারো নির্দেশে কাজ করেন না তাই রাজা কোনো রকম অন্যায় করতে পারেন না অতএব রাজা যা করবে সেগুলো সমস্তই ঠিক কোনো ভুল তিনি করতে পারেন না কারণ তিনি ঈশ্বরে মনোনীত ঈশ্বরের যা ইচ্ছা তাই রাজা করেন তারপরে দেখো পাঁচ নম্বর রাজা তার যাবতীয় কাজকর্মের জন্য শুধুমাত্র ঈশ্বরের কাছে দায়বদ্ধ থাকবেন রাজার কাজকর্মের জন্য জনগণ কোনোভাবেই কৈফত চাইতে পারবে না রাজা ঠিক করুক কি ভুল করুক যাই করবে তার কাজের জন্য তিনি একমাত্র ঈশ্বরের কাছে দায়বদ্ধ থাকবেন জনগণের সঙ্গে তিনি জবাবদিহি করবেন না ছয় নম্বর দেখো রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার অর্থ ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা তাই সাধারণ জনগণ যেহেতু রাজা ঈশ্বর দ্বারা মনোনীত তাই তার বিরুদ্ধে বিদ্রোহ কখনোই ঘোষণা করা যাবে না তারপরে বলেছে দেখো রাজা যেমন ঈশ্বরের অধীনে প্রজারাও তেমনি রাজার অধীনে রাজা থাকবেন ঈশ্বরের অধীনে আর প্রজারা থাকবেন রাজার অধীনে সেন্ট পলের মতে রাজার প্রতি আনুগত্য প্রদর্শন হলো ঈশ্বরের কর্তৃক আরোপিত কর্তব্য রাজা উত্তরাধিকার সূত্রে রাজপদে আসীন হন এই বিধানটি ঈশ্বর কর্তৃক সৃষ্ট এইভাবে ঐশ্বরিক উৎপত্তিবাদ রাজতন্ত্রকে ঈশ্বর সৃষ্ট একমাত্র সুশাসন হিসেবে উপস্থাপন করেছে অর্থাৎ রাজা যেহেতু ঈশ্বর দ্বারা মনোনীত হয়েছিলেন তাই তার রাজপথটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মানে রাজার ছেলেই রাজা হবে আবার তার ছেলে রাজা হবে এবারে দেখো চরম রাজতন্ত্র প্রতিষ্ঠা ইউরোপের মধ্যযুগে ষোলশো শতাব্দীতে ও সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে ধর্মগুরু পোপ ও রাজার মধ্যে লড়াই শুরু হয় যে রাজ শাসনকার্য কে পরিচালনা করবে রাজা না পোপ এই নিয়ে একটা দ্বন্দ্ব চলতে থাকে সেই সময় পোপ নিজেকে কি করতেন তখন ঈশ্বরের একজন অদ্বিতীয় রূপে পরিচয় দিতেন মানে সমস্ত ক্ষমতা তার হাতে সেই রাজ্য শাসন পরিচালনা করবে এই নিয়ে একটা চরম লড়াই সৃষ্টি হয় সেই সময় কিন্তু শেষ পর্যন্ত পোপের ক্ষমতা কিন্তু হ্রাস পায় এই সময় কি হয় এই লড়াই অনেক দিন ধরে চলতে থাকে কিন্তু এক সময় শেষ হয় এবং সেই সময় কি হয় সামন্ত প্রথার অবসান ঘটে নতুন নতুন শ্রেণীর উদ্ভব হয় সেই সময় কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের যে জনক মেকিয়াভেলির উৎপত্তি হয় তিনি নবজাগরণের মাধ্যমে তার উৎপত্তি হয় এই ঐশ্বরিক মতবাদ কী করে চরম রাজতন্ত্র প্রতিষ্ঠাতে সাহায্য করে তখন ইউরোপের যে ধর্মযুদ্ধ ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব নবজাগরণ এই সমস্ত ঘটনাগুলি ঐতিহাসিক ঘটনাগুলি সেই সময় ঘটে এবারে সমালোচকরা এই যে ঐশ্বরিক মতবাদ এর তীব্র সমালোচনা করেছেন কারণ এই ঐশ্বরিক যে সামাজিক মতবাদ ঐশ্বরিক মতবাদ এর কোনো ভিত্তি নেই একেবারে অনৈতিক অবাস্তব একটা মতবাদ দেখো এটা একটি অনৈতিহাসিক মতবাদ কারণ হচ্ছে কি এই মতবাদের বিরুদ্ধে মুখ্য অভিযোগ হলো চুক্তির দ্বারা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে কারণ রাজা ঈশ্বরের দ্বারা মনোনীত এই বক্তব্যের ঐতিহাসিক কোনো সমর্থন খুঁজে পাওয়া যায়নি সমর্থক সুতরাং এ একেবারেই অনৈতিহাসিক আর কি এটা অযৌক্তিক কারণ ঈশ্বর হলেন করুণাময় তিনি মানুষের কল্যাণে সদা জাগ্রত তাই রাজা তার নিজের ইচ্ছা মতো যা কিছু করবে সাধারণ জনগণ তার বিদ্রোহ করতে পারবে না রাজা যেটা করেন সেটাই সব সময় ঠিক এটা ঠিক নয় তাই এ একেবারেই অযৌক্তিক এইভাবে কি হবে একটা সময় রাজা স্বৈরাচারী হয়ে উঠবে কারণ সাধারণ মানুষের প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই তার কারণে রাজার নিজের যেটা ইচ্ছা হবে সে সবসময় কিন্তু সেটাই করবে তাতে কি হবে কোনো জনগণের কল্যাণ হবে না তাতে বরং ক্ষতিই হবে এবং এটা কি রক্ষণশীল একটা সময় জনগণ এই রাজার স্বৈরাচারী অত্যাচার সহ্য করতে না পেয়ে নিজেরাই বিদ্রোহী হয়ে উঠবে তখন আর এরা রাষ্ট্র রাষ্ট্রই থাকবে না তো একেবারে অনৈতিহাসিক অযৌক্তিক অসম্পূর্ণ এবং রক্ষণশীল মতবাদ তারপরে দেখো কি পড়ব এবার আমরা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে বল প্রয়োগ মতবাদটি রয়েছে সেইটি পড়ব রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে যে সকল কাল্পনিক মতবাদ রয়েছে তার মধ্যে এই বলপ্রয়োগ মতবাদটি হল অন্যতম এই মতবাদের মূল বক্তব্য কি মূল বক্তব্য হল রাষ্ট্র সৃষ্টি হয়েছে শুধুমাত্র বল প্রয়োগের ভিত্তিতে প্রকৃতিগতভাবে সামাজিক জীব হিসেবে মানুষ কলহপ্রিয় ও ক্ষমতালোভী তাই অভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং বৈদেশিক আক্রমণ থেকে প্রতিহত করার জন্য রাষ্ট্রকে সর্বদা পুলিশ বা সামরিক বাহিনী প্রস্তুত রাখতে হতো কাজেই বলপ্রয়োগ মতবাদ অনুযায়ী রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থে শক্তি বা বল কিন্তু অপরিহার্য এই বলপ্রয়োগ মতবাদের অন্যান্য প্রবক্তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলেন মেকিয়াভিলি হারবার্ট স্পেন্সার ডেভিড হিউন টিটসকে লিক সরি লিক ওপেনহাইমার জেংস প্রমুখ অতীতে মানব সমাজ ছিল ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী দল এবং উপজাতিতে বিভক্ত প্রথম অবস্থায় কী হয়েছিল কোনো শক্তিশালী ব্যক্তি কোনো একজন দুর্বল ব্যক্তি বা দলের ওপর নিজের বল প্রয়োগ করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এইভাবে তিনি একটা গোষ্ঠী সৃষ্টি করেন এরপরে কি হয় পরবর্তীকালে তার থেকে যে শক্তিশালী যে গোষ্ঠী তারা কি করে এই উপজাতির উপরে বল প্রয়োগ করে সংঘর্ষ করে নিজেকে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করে এইভাবে কি হয় একটি দূর শক্তিশালী উপজাতি যখন আর দুর্বল উপজাতির উপর বল প্রয়োগের মাধ্যমে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তখন বিজয়ী যে উপজাতি থাকে তারা কি করে নিজেকে দলের অভি অধিপতি বা শাসনকর্তারূপে স্বীকৃতি দেয় এইভাবে কি হয় কালোক্রমে আস্তে আস্তে এই সমস্ত উপজাতিগুলো মিলিয়ে একটা গোষ্ঠী সেই গোষ্ঠী থেকে একটা রাষ্ট্র এই হিসাবে একটা রাষ্ট্র পরিচিতি লাভ করে এই সব কারণে যেহেতু একজন আরেকজনের উপরে বল প্রয়োগ করে নিজের ক্ষমতা দেখিয়ে ক্ষমতার শীর্ষস্থানে গিয়ে পৌঁছাচ্ছে তাই একে বলপ্রয়োগ মতবাদ বলা হয় এই কারণেই ফরাসি দার্শনিক ভলতে আর মন্তব্য করেন প্রথম যিনি রাজা হন তিনি হলেন একজন সৌভাগ্যবান যোদ্ধা কারণ কি এই দেখো এতগুলো মানুষ দল উপজাতি গোষ্ঠীর উপরে বল প্রয়োগ করে করে কিন্তু সেই শীর্ষস্থানে যে ব্যক্তি গিয়েছিলেন তিনি কিন্তু সত্যি একজন যোদ্ধা প্রচুর ফাইট করতে হয়েছে তাকে তারপরে দেখো তাহলে এই ছিল বল বলপ্রয়োগ মতবাদ আবার অনেক ঐতিহাসিক এই বলপ্রয়োগ মতবাদের সমালোচনা করেছেন তারা বলেছেন এই মতবাদ অনৈতিহাসিক স্বৈরাচারকে সমর্থন করে এটা অগণতান্ত্রিক তাহলে দেখো আমরা আজকে এখানে কি পেলাম রাষ্ট্রের কিভাবে উৎপত্তি হয়েছে রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে যে সমস্ত মতবাদগুলো রয়েছে প্রচলিত তার মধ্যে ঐশ্বরিক মতবাদ বলপ্রয়োগ মতবাদ এবং সামাজিক চুক্তি মতবাদ তাহলে এই হলো আজকের আলোচনা আজকে তাহলে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকের মতো এই অবধি থ্যাংক ইউ